স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। ইয়াং নাইটে আপনাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ইনতাজ রবি, এবং আমরা কথা বলছি আউটসোর্সিং নিয়ে। এবং আউটসোর্সিং এর দুইজন দুর্ধর্ষ তরুণ তরুণ আইটি উদ্যোক্তা সাজ্জাদ হোসাইন ওয়ালি এবং আবু সুফিয়ান নীলাব, ওলি এবং নীলাব আমাদের মাঝে উপস্থিত আছেন। ওলি, বিরতির ওই ওপারে আমরা কথা বলছিলাম হচ্ছে হাইটেক পার্ক নিয়ে। তো আমরা দেখেছি যে বাংলাদেশের যে কোনো সরকার গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে খুবই গুরুত্ব দেয়, এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর আমরা মানে ভয়াবহ অবস্থা দেখছি, যে প্রতিদিন বিক্ষোভ, শ্রমিক বিক্ষোভ, তারপরে দুর্ঘটনা এবং নানান ঝুঁকি রয়েছে এই ব্যবসার মধ্যে। সেই তুলনায় আপনারা যে হাইটেক পার্ক চাচ্ছেন বা মানে বলা যেতে পারে আইটির ক্ষেত্রে এক ধরনের ইপিজেড চাচ্ছেন, মানে খুব বেশি সরকারকে কি এখানে খরচ করতে হবে, কিংবা শ্রমিক বিক্ষোভ, ব্যাপক মাত্রা ইলেকট্রিসিটি, পরিবেশ দূষণ, এগুলোর কি খুব বেশি ঝুঁকি আছে? সবচেয়ে বড় কথা যে এগুলো কোনো ঝুঁকি নাই। আচ্ছা, এগুলো কোনো ঝুঁকি নেই। আর হাইটেক পার্কটা অনেকটা ইপিজেটের মতো, আপনি ঠিকই বলেছেন। এখানে যেটা হচ্ছে যে আমাদের যে হাইটেক পার্কটা, কিন্তু আপনার আমি যদি একটা দশতলা একটা বিল্ডিং করে দিতে পারি, এটা একটা হাইটেক পার্ক হয়ে যেতে পারে। এখানে আবার পরবর্তী যে চাহিদাগুলো, সেটা হচ্ছে যে আমার এখানে ইন্টারনেট কানেকশনটা অ্যাভেলেবিলিটি থাকতে হবে, আর একটা ইলেকট্রিসিটিটা। শিল্প ইন্ডাস্ট্রিতে বা গার্মেন্টসের যে মেশিনপত্র, যে ইলেকট্রিসিটি যে পরিমাণ ব্যবহার হয়, আর এখানে শুধুমাত্র আমাদের চলবে কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ, মানে আদার্স কিন্তু আমাদের কিছু লাগছে না এখানে। সো মেজর ইলেকট্রিসিটির যেটা ব্যাপার, সেটাও লাগছে না। এই একটা ব্যাপার আর কি এখানে থাকতে পারে। আমি বলি, এখন তো খুব রাজনৈতিক ডামাডোল চলছে, নির্বাচন সামনে, সেই নির্বাচন কেমন হবে আমরা জানি না, কিন্তু মানে সরকারের হাতের কাছে এত বড় একটা সুযোগ, এবং এই সুযোগ সরকার তৈরি করে দেয়নি, এটা আপনারা নিজেরাই খুঁজে টুজে বের করে এখন প্রায় আমি তো বলবো প্রায় লাখখানেক ছেলে মেয়েটার সঙ্গে জড়িত হয়েছে, তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে, তারা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসছেন। কিন্তু যথারীতি আমি এই সরকারের কথা বলবো না, যে কোনো সরকার যা করে যে তারা আসল শক্তির জায়গাটা বুঝতে পারে না। তা আপনারা তো তরুণ, আপনারা সরকারের কাছে আপনাদের এমন কোনো পরিকল্পনা আছে কি না যে জোরালোভাবে এই দাবিগুলো তুলে ধরবেন, যে আমাদের দেশের কথা ভেবে হলেও এই আইটির উপর যেন সরকাররা গুরুত্ব দেন? আইটি বলতে এখনও সরকাররা সেই মান্ধাতার আমলের যে ধারণাগুলো আছে, আইটি বলতে তারা হয়তো বুঝেন যে একটা কম্পিউটারের দোকান দেওয়া, যেখানে কম্পিউটার ল্যাপটপ এগুলো বিক্রি করা হবে, কিন্তু এই যে আউটসোর্সিংয়ের ব্যাপারটা, এটা এখনও সরকারকে আপনারা বোঝাতে ব্যর্থ হচ্ছেন, নাকি সরকার বুঝতে নিজে বুঝতে ব্যর্থ হচ্ছে? যদি বলি যে আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি, সেটা একটা পয়েন্ট হতে পারে। আরেকটা পয়েন্ট হতে পারে যে তারা বুঝতে চাচ্ছে না। তা আপনাদের কোনো মানে পরিকল্পনা আছে যে কিভাবে? পরিকল্পনা হচ্ছে ওনারা বুঝতে চাচ্ছে না দেখে কিন্তু আমরা বোঝাতে ব্যর্থ। তাই তারা শুনে না শোনার ভান করে চুপ করে আছে, আমরা সেইভাবে কোনো অগ্রগতি দেখছি না। কিন্তু এইভাবে তো আর ডিল আপ চলতে পারে না আপনাদেরকে তো ফাইনাল, কারণ সরকার তো আপনার শত্রু না, আমারও শত্রু না, হয়তো সরকার ব্যাপারটা বুঝতে পারছেন, আপনারা যতটা সহজে বুঝতে পারছেন সরকার বুঝতে পারছেন না। সেই বোঝানোর জন্য আপনারা মানে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? যেমন নির্বাচনের আগে ছেলেপেলেরা বলে যে আমাদের মানে এই পাবলিক বলে যে আমাদের রাস্তা চাই, হ্যাঁ আমাদের দ্বিতীয় পদ্মা সেতু হতে হবে, তৃতীয় পদ্মা সেতু হতে হবে, মেট্রো রেল চাই। তা আপনারা কেন নির্বাচনের আগে জোরে সোরে দাবি তুলছেন যে আমরা তরুণরা তাকেই ভোট দেবো যারা এই সেক্টরটা বুঝতে পারবে? ইতিমধ্যে হয়তো আমরা স্বল্প পরিসরে ফেসবুকে শুরু করেছি, আমরা ফেসবুকে শুরু করেছি যে দশম জাতীয় সংসদে তথ্য প্রযুক্তি নির্বাচন ইশতেহার, অলরেডি আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, ওখানে মোটামুটি কমেন্ট আসা শুরু করেছে। আচ্ছা, কি একটু বলবেন ব্যাপারটা কি? সরি, ব্যাপারটা একটু বুঝাই বলবেন মানে আর কি? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে সংসদ নির্বাচন হবে এবং সুন্দরভাবে হবে, কারণ আমরা আশাবাদী অলওয়েজ। সো সংসদ নির্বাচন হওয়ার আগে যে নির্বাচনী যে আমাদের যে বৃহত্তর যে রাজনৈতিক দল যেগুলো আছে, তারা নির্বাচনী ইশতেহার দিবে। সো এই ইশতেহারে আমাদের যে পয়েন্টগুলো থাকবে, সেই পয়েন্টগুলো তাদেরকে পয়েন্ট আউট করে এটা পাবলিশ করতে হবে, এটা তাদের ইশতেহারের ভিতরে ইনক্লুড করতে হবে। এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আন্দোলনের দিকে যাচ্ছি আর কি। আপনাদের ইশতেহারের মধ্যে কি কি আছে? ইশতেহারের ভিতরে আমাদের প্রধান যেটা, সেটা হচ্ছে যে আপনার ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি, ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি, আপনার হাইটেক পার্কের অ্যাভেলেবিলিটি, এবং আরেকটা পেমেন্ট গেটওয়ে পেপাল, এবং আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সার বা আউটসোর্সিং যারা করতেছে তাদেরকে সামাজিকভাবে স্বীকৃতি, স্বাভাবিকভাবে স্বীকৃতি, যেটা একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার সে বলছে যে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার, আমরা নামের আগে ফ্রিল্যান্সার বা এরকম কোনো কিছুই আমরা দিতে চাচ্ছি না, আমাদের এত কিছুরও দরকার নেই, কিন্তু তাদের থেকে আমরা কিন্তু অনেক ভালো কাজ করছি, ভালো কাজ করছি, আমরা রেভিনিউ আর্ন করছি, এবং আমাদের যদিও হয়তো ব্যাপারটা একটু শুনতে খারাপ দেখাবে যে আমাদের ইনকাম তাদের থেকে কয়েক গুণ বেশি, আমরা খুব
ভালোভাবে বলতে পারি যে একটা ডাক্তার যদি তাকে 10,000 টাকা ইনকাম করতে হয় তাকে অবশ্যই 10 জনের কাছে হাত পাততে হবে, কিন্তু আমরা যদি 10,000 টাকা ইনকাম করতে হয় আমরা অনলি একজনের কাছে খুব সুন্দরভাবে তারা আমাকে দিয়ে যাচ্ছে, এবং আমরা যেমন একজন ক্লায়েন্টকে হাই হ্যালো বলছি তারাও আমাদের উত্তরের অপেক্ষায় বসে আছে, সুতরাং আমরা তাদের থেকে কোনো অংশে কম না। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই? দ্বন্দ্ব তো নেই, অবশ্যই নেই। আপনি বলতে চাচ্ছেন আমাদের দেশে যে ট্র্যাডিশনাল প্রফেশনগুলো আছে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য যারা, আমাদের মা বাবার স্বপ্ন কিন্তু থাকে যে আয় রোজগার, মা বাবার স্বপ্ন থাকে বড় হলে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এরকম কোনো একটা কিছু করবো, কিন্তু কোনো মা বাবার এখনো হয়তো আমরা স্বপ্ন দেখি না আমাদের বাদে, যে আমাদের কোনো মা বাবার যে ছেলেকে বড় ফ্রিল্যান্সার বানাবো বা ছেলেকে বড় আইটি উদ্যোক্তা বানাবো এই কোনো স্বপ্ন দেখতে তাদের, তারা এখনো সেই ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যেই সীমাবদ্ধ। সেটা নীলাভ বদলাবে, আজ হোক কাল হোক, ঠিক আছে, একটা সময় গার্মেন্টসকে খুব তুচ্ছ চাচ্ছিল করা হতো, এখন গার্মেন্টস মালিক মানে শুনলেই লোকজন দাঁড়ায় যায় যে গার্মেন্টসের মালিক আসছে। যাই হোক, আরেকটা বলি যেটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা মানে ধরেন আমরা টিভি শো করি রাত একটায়, আমরা রাত জাগি, এখন রাত অনেক কবি লেখক জাগেন, এবং আপনারা আমি দেখি যারা আউটসোর্সিং এর কাজ করেন তারা দিনের বেলায় কাজ করেন না, তাদের সকল কাজ রাতে, রাতে কেন কাজ করেন আপনারা? রাতে কাজ করি হচ্ছে যে রাত কেন জাগেন আপনারা? রাত জাগে হচ্ছে যে আপনার জাগুয়ার আছে যে আফ্রিকার কালো বাঘরা কিন্তু নেশাচর রাতে থাকে, আমরা তো জাগুয়ার আর কি, মজা করলাম। আমাদের রাত জাগার মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের টাইমের যে ব্যাপারটা, টাইমটা হচ্ছে যে আমাদের অ্যাবাউট আপনার 75% বায়ার হচ্ছে যে আপনার ইউএসএ ভিত্তিক, অ্যান্ড দেন কানাডা, দেন ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া। সো আমেরিকার টাইমটা ঠিক আমাদের অপোজিট, তরুণ এবং স্টুডেন্ট তারা হয়তো বা সারাদিন ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আসছে, রাত্রে একটা নির্দিষ্ট সময় পড়ছে, দেন তারপরে তারা 2-3 ঘন্টা কম্পিউটারের সামনে সময় দিচ্ছে, এই জন্য ফ্রিল্যান্সাররা রাত জাগে। আচ্ছা, একটা বিয়েতে যখন একটা বিশেষ সেক্টরে যখন ছেলে পেলেরা উৎসাহী হয় ঢুকতে শুরু করে, কাজ করতে শুরু করে, যেমন এখন আউটসোর্সিং এর ক্ষেত্রে হচ্ছে, তখন দেখা যায় যে মানে দক্ষতার অভাবের কারণে একটা ঝুঁকি থাকে, যেমন আউটসোর্সিং এর এখন হয়তো এই টিভি শো দেখে অনেকে আউটসোর্সিং এ ঝাঁপিয়ে পড়বেন বা কাজ করার চেষ্টা করবেন, কিন্তু তারা হয়তো সেইভাবে দক্ষ না। তো দক্ষ জনগোষ্ঠীর মধ্যে অদক্ষ লোকজন ঢুকে পড়লে যেটি হয় যে পুরো ফিল্ডটা নষ্ট হওয়ার বা ইমেজ নষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকে। তো আমাদের আউটসোর্সিংয়ে যারা জড়িত আছেন তারা নিজেদের দক্ষতা কিংবা নতুন যারা যুক্ত হতে চান তাদের দক্ষতা বাড়ানোর জন্য আপনাদের কোনো পরিকল্পনা বা কোনো সাজেশন কি আছে? দক্ষতা সেটা প্রতিদিন বাড়াতে হবে এবং প্রতিনিয়ত বাড়াতে হবে, কারণ আমাদের এখন প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, হয়তো বা আজকে আমি ওয়ার্ডপ্রেসের 3.8 ভার্সনটা ইউজ করছি, কালকেই হয়তো বা এটা চেঞ্জ হয়ে যেতে পারবে, প্রত্যেকটা মুহূর্তে আমার আপডেটের সাথে নিজেকে সংযুক্ত রাখতে হবে, আর নিজেকে সংযুক্ত রাখলেই সে মোটামুটি দক্ষই, সে দক্ষ। আর এটার জন্য আমরা বিভিন্ন ট্রেনিং, আমরা বলতে আসলে সরকার করতে পারে বা আমাদের যে আইটি যে অর্গানাইজেশন আছে যেমন বেসিসের নাম আমরা বলতে পারি, তারা বিভিন্ন ট্রেনিং করতে পারে যে যারা হয়তো বা মিড লেভেল আছে তাদেরকে ট্রেন আপ করানোটা, এটা একটা পয়েন্ট হতে পারে আর কি। যারা নতুন আজকে যারা এই টিভি শো দেখে নিলাম ভাববেন যে আমি আউটসোর্সিং এর কাজ করব, তারা কি মানে তারা কিভাবে শুরু করতে পারে? এখন এখানে বলতে হবে একটা কথা যে আমরা আজকে ওই যে ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরির কথা বললাম, ডাক্তার বা ইঞ্জিনিয়ার চাকরির কথা আমরা যখন স্বপ্ন দেখবো তখন আমাদের চিন্তা করতে হবে আমাদের লেখাপড়ার যোগ্যতাটা কি। আমরা 10 বছর এসেছি থেকে শেষ করে 10-11 বছর ইন্টার বা পরবর্তী যে আনুষ্ঠানিকতা মানে আমাদের শিক্ষা যোগ্য যে আনুষ্ঠানিকতা আছে এগুলো শেষ করে আমাদের মিনিমাম 20 বছর স্টাডি করে আমরা স্বপ্ন দেখতে পারি, মানে একটা সিভি ফালানোর যোগ্যতা রাখি, আমরা ডাক্তার বা একটা জায়গায় ভালো জব করবো বা ইঞ্জিনিয়ার হব, আমরা সিভি ফালানোর অনলি যোগ্যতা রাখি, এখনও কিন্তু আমরা কিছুই পাইনি। তা আমরা এখন এই প্রোগ্রামটা দেখলাম, এখনই শুরু করতে গেলাম, এখনই ঝাঁপাই গেলাম, এ তো এখন সম্ভব না। আসলে আমাদের ওইভাবে কিছু প্রস্তুতি নিতে হবে, আমাদের নিজেদের মধ্যে কি স্কিলগুলো আছে, কে সবাই সব বিষয়ে পারদর্শী না, আমাকে নিজেকে নিজের ফাইন্ড আউট করতে হবে যে আমি কোন বিষয়গুলো দক্ষ, এই বিষয়গুলোর মধ্যে আমি কোনটা সবথেকে বেশি ভালো পারি, কোনটা আমি আরও স্টাডি করলে আরও ভালো একটা পর্যায়ে যাবো, দেন এইভাবে নিজেকে মানে নিজেকে অন্য কেউ তৈরি করতে পারবে না, নিজেকে এইভাবে তৈরি করে দেন সেই বিষয়টা স্টাডি করতে হবে। অলি ভাই কিছু সমস্যা বা কিছু সংগঠনের কথা বলেছেন, এছাড়া আপনার সবথেকে আমাদের সবথেকে প্রিয় বন্ধু আমরা মামা বলে ডাকি পান করে গুগল, গুগল তো আমাদের সর্বদা আমাদের সহায়তা করে, শুধুমাত্র ওকে জিজ্ঞেস করতে পারলেই হয়,
বোবা হয়ে বসে থাকলে গুগল কোনো অ্যানসার দিবে না, মানে জিজ্ঞাসা করার জন্য গুগল আছে, গুগল জিজ্ঞাসা করার মতো যোগ্যতা থাকতে হবে, জিজ্ঞাসা করতে হবে, এরপর গুগল আমাদের বাকি উত্তর দিয়ে দেবে। আচ্ছা, আর শেখার যদি ইচ্ছা থাকে তাহলে গুগল কারো কাছেই প্রয়োজন নাই। আমাদের, আমরা যাদের আইকন বলি, আমরা যাদের ফলো করি, আমরা যাদের দেখি, তারা কেউই কারো কাছে শিখে আসে নাই। আজকে তারা আমাদের টিপস দিচ্ছে, তারা সবাই গুগল বা এরকম ভাবেই শিখে আসছে। আচ্ছা ঠিক আছে, মানে গুরু এখানে গুগলই, কোনো গুরু কিংবা প্রাইভেট টিউটরের দরকার নাই, কোনো ওস্তাদের দরকার নেই, এবং এখানে কি আউটসোর্সিং ট্রেনিং এরও মানে রবিভাই খুব সুন্দর একটা আমি ওলি এটাতে ফেরত আসবো, কারণ এই বিষয়টা নিয়ে প্রচুর পোস্টার রাস্তাঘাটে দেখা যায় যে ঘরে বসে 20,000 টাকা ইনকাম করুন এক ক্লিকে। এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা আসবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তারপর আবার আলোচনা শুরু করবো। প্রিয় দর্শক।